কাউকে ডিপ্রেশনে চৌচির হতে দেখেই ভেবো না, তার একটা প্রেমিকা দরকার। প্রেম ছাড়াও পৃথিবীতে ডিপ্রেসড হওয়ার আরও অসংখ্য কারণ রয়েছে। প্রতিটা শহরে একদল যুবক প্রতিনিয়ত হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে পরিবারের দায়িত্ব কাঁধে নেবার জন্য। বৃদ্ধ বাবাকে বিশ্রাম দেওয়া, সাদা চুলের মায়ের মুখে হাসি ফোটানো, কিংবা বোনের সব আবদার পূরণ করতে ব্যর্থ যারা, তাদের কাছে প্রেম ভালোবাসা ব্যাপারটা কখনোই মুখ্য ব্যাপার নয়। কাউকে অবিবাহিত দেখেই ভেবো না, তার কপালে বিয়ে নেই। বিয়ে ছাড়াও পৃথিবীতে আরও অসংখ্য দায়িত্ব রয়েছে। পরিবারের বড় মেয়েটা চায় লেখা পড়া শেষ করে বাবার শীতল হাতটা ধরে বলতে, বাবা তোমাকে আর কাল থেকে কাজে যেতে হবে না। ভাই নেই এমন মেয়েটাও চায় তার পরিবারের হালটা ধরতে, যেই হালটা এতকাল তার মা বুকে ফলার মতো বিঁধে রেখেছিলেন। ছোট্ট একটা ক্যারিয়ারের আশায় এ দরজা থেকে ও দরজা ভিখারির মতো ঘুরে বেরিয়ে ব্যর্থ হওয়ার পর বাড়ি ফিরে যখন বিছানার সঙ্গে শরীর এলিয়ে দেওয়া হয়, তখন অনেকের ইচ্ছে করে ওপরের ফ্যানের সঙ্গে ঝুলে পড়তে। কিন্তু পৃথিবীর সব ইচ্ছে যেমন পূরণ হয় না, তেমনি এই ইচ্ছেটাও অপূর্ণই থেকে যায়। তারপর একদিন সব কালো মেঘ সরে যায়, সব ব্যর্থতার শেষে সফলতা আসে, কিন্তু সেই সময় আর বাবা মা নামক মানুষগুলো বেঁচে থাকে না। আমার কাছে কি মনে হয় জানেন, বাবা মায়ের মৃত্যুর পরে সেই সফলতা সফলতা নয়। শাহরুখ খানের পৃথিবীতে লক্ষ কোটি ফ্যান ফলোয়ার, মিলিয়ন বিলিয়ন ব্যাংক ব্যালেন্স, রাজপ্রাসাদের মতো বাড়ি এবং বিভিন্ন রকমের গাড়ি, তবুও তিনি মাঝে মাঝে রাতের বেলা ঘুমোতে পারেন না। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন কখনো সখনো তিনি ছাদে গিয়ে একা একা হাঁটেন, সিগারেট খান। এর কারণ হিসেবে বলেন, তিনি তার সফলতা তার বাবা মাকে দেখাতে পারেননি। নিজের সফলতা বাবা মাকে দেখাতে না পারার মতো কষ্ট বোধহয় অন্য কিছুতে নেই।